নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলোচনা হচ্ছে না নয়, আলোচনা হচ্ছে। সরকারের যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের খবর আমরা পাচ্ছি, এবং 3 তারিখের আগে যে সরকারি বৈঠক হয়েছিল ওখানে, যেখানে আমাদেরকে ডাকা হয়নি, সেখানেও আলোচনা হয়েছে, কিন্তু ডিএ নিয়ে আলোচনা করেননি উনি। উনি আমাদের আন্দোলনকে কীভাবে দমনপীড়ন করা যায়, আমরা কীভাবে আন্দোলন করছি, এর পিছনে কে আছে, সেসব খোঁজ খবর নিয়েছেন। আমাদেরকে কীভাবে কেসে জড়ানো যায় সেসবের কিছু কথাবার্তা বলেছেন। ওনাকে আমরা পাল্টা একটা কথা জানিয়ে দিতে চাই। আপনি হয়তো হিসেব করছেন যে সরকারি কর্মচারীরা সংখ্যায় আর কত কত পার্সেন্ট আর ভোট ইয়ে করবে। একটা কথা জেনে রাখুন মাননীয়া, যে সরকারি কর্মচারীরা কিন্তু মানুষকে প্রভাবিত করে ভোটটাকে নিয়ন্ত্রণ করতে পারে। পঞ্চায়েত ভোটটা ডাকুন, পঞ্চায়েত ভোট আপনি কী করে করতে পারেন স্বচ্ছ এবং স্থায়ীভাবে, সেটা আমরা যেমন দেখব, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই রাজ্যের এমন কোনো মানুষ নেই যারা বঞ্চিত নয়, যারা চাকরি প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, কাজ নেই, চিকিৎসার সুযোগ নেই, ছাত্রছাত্রীদের পড়াশোনা করার মতো উপযুক্ত পরিকাঠামো নেই। এই নেই রাজ্যের বাসিন্দাদেরকে সকলকে নিয়ে আমরা এবার পথে নামব। আপনি তৈরি থাকুন, বিভিন্ন যেসব সমস্যা যারা বঞ্চিত শোষিত হচ্ছেন তারা সবাই পথে নামবে, এবং তার মুখ্য ভূমিকায় কিন্তু এই কর্মচারী শিক্ষকরাই থাকবেন। দেখে নিয়েন।